মওদুদকে চরম অপমান করলেন ওবায়দুল কাদের। বলেছেন ডিগবাজিতে ওস্তাদ মওদুদ এখন বিএনপির নতুন জ্যোতিষী। ব্যারিস্টার মওদুদ আহমেদ বিএনপির নতুন জ্যোতিষী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, বড় বড় কথা বলেন মওদুদ আহমেদ, তিনি দেশের রাজনীতির বহুরূপী নেতা, ডিগবাজিতে ওস্তাদ। তিনি এখন শান্তিপূর্ণ আন্দোলনে যাচ্ছেন, শান্তিপূর্ণ আন্দোলন না আস্তে আস্তে অশান্তির ক্ষেত্র তৈরি করছেন, শান্তির কথা বলে জনগণের সহানুভূতি পেতে চান, দেশের মানুষ আপনাদের দুর্নীতির পক্ষে না। সেতুমন্ত্রী বলেন, মওদুদ আহমেদ বলেছেন বেগম জিয়া জেলে থাকলে দৈনিক বিএনপির 10 লাখ ভোট বাড়ে, আওয়ামী লীগের 10 লাখ ভোট কমবে। এতদিন জানতাম ফখরুল ইসলাম আলমগীর জ্যোতিষবিদ্যা রপ্ত করেছেন, জানতাম বিএনপিতে সংখ্যাতত্ত্বের হিসাব একমাত্র ফখরুলই দেন। একবার বলেন আওয়ামী লীগ 25 সিট পাবে, আবার বলেন 30 সিট পাবে, এইভাবে আগামী নির্বাচনের সংখ্যাতত্ত্ব মিলিয়ে দিচ্ছেন। তিনি বলেন, ভোট দেবে জনগণ আর জ্যোতিষ ফখরুল এক একবার এক এক সংখ্যাতত্ত্ব দিচ্ছেন। এখন দেখি মওদুদ আহমদও নেমেছেন নতুন জ্যোতিষী হিসেবে, তিনি এখন মাঠে নেমেছেন, ভোট বাড়ার হিসাব দিচ্ছেন, প্রমাণ আছে? আমাদের কাছে প্রমাণ আছে, সিলেট বরিশাল ও রাজশাহীর জনসভায় এর প্রমাণ দেখিয়ে দিয়েছে আওয়ামী লীগ। দুর্নীতিবাজের পক্ষে জনসমর্থন বাড়ে না, উল্টো প্রতিদিন আওয়ামী লীগের 10 লাখ ভোট বাড়ছে আর দুর্নীতির জন্য বিএনপির 10 লাখ করে ভোট কমছে। এখনো ষড়যন্ত্র চলছে, তবে এ সময় আমাদের সবচেয়ে বড় শক্তি শেখ হাসিনার উন্নয়ন অর্জনে, তার সততা ও কর্মঠ নেতৃত্বে এতটাই খুশি যে সারা দেশের মানুষ এখন ঐক্যবদ্ধ, যে কারণে জঙ্গিবাদী শক্তি অনেকটাই নিষ্ক্রিয়। পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর প্রতিরোধের মুখে নিয়ন্ত্রিত ও দুর্বল, কিন্তু তারা তাদের পথ থেকে সরে যায়নি। ওবায়দুল কাদের বলেন, 2-3টা স্বভাবজাত মিথ্যাবাদী আছে বিএনপিতে, এদের বাইরে যাওয়ার সুযোগ নেই, বেরোলে জনগণ ধরবে, এরা ঘরে বসে ভাঙা রেকর্ড বাজায়, দেশে গণতন্ত্র নেই। গণতন্ত্র না থাকলে ফখরুল, মওদুদ ও রিজভীরা যেভাবে আদালতকে প্রতারক বলছে, তাদের কেউ কিছু বলছে না, আমরাও বলেছি, ওরা যত বেশি কথা বলবে বিএনপির ভোট তত কমবে। সম্মানিত ভিউয়ার, ওবায়দুল কাদের যা বলেছে তা কি ঠিক মনে করেন আপনারা? আপনাদের মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। আর রাজনীতির সকল খবর জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।